Eu acho que já terminou. মানুষ বাঙালি
विशेषण हलो
এক কথায় গুণ, গুণবাচক শব্দগুলোকে সাধারণত বিশেষ্য বলে। তবে যেই শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামে গুণ অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ পায়, যে শব্দের মাধ্যমে যে শব্দের মাধ্যমে যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনাম পদে দোষ গুণ ও অবস্থা প্রকাশ পায় তাই বিশেষণ। যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনাম পদে দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাই হলো বিশেষণ। এখন যেমন মনে করো বিশাল দিঘি, যেমন মিষ্টি আম। আচ্ছা, এই মিষ্টি যখন শুধু মিষ্টি হলো নাম বা বিশেষ্য, শুধু মিষ্টি শব্দটা হলো বিশেষ্য, কিন্তু যখন আমরা বলবো মিষ্টি আম তাহলে এই মিষ্টি কিন্তু তখন বিশেষণ, কারণ এই মিষ্টি দিয়ে আমের গুণাগুণ বোঝাচ্ছে। মিষ্টি আম অর্থাৎ এই মিষ্টিটা আমের মানে একটা বিশেষ পদে দোষ গুণ বোঝাচ্ছে, এই জন্য এই মিষ্টিটা হলো বিশেষণ। আবার বিশাল দিঘি, বিশাল দিঘি, এখানে দিঘিটা কেমন, দিঘিটা কেমন, অনেক বড় বিশাল আকার দিঘি, তাই এই বিশাল শব্দটা দিয়ে দিঘি দিঘি বিশেষ পদে কোনো রূপ বা অবস্থা বোঝাচ্ছে যে সে দিঘিটা আসলে কেমন, দিঘিটা অনেক বড় বা বিশাল। তাহলে বিশাল শব্দটা দিয়ে এই দিঘির দোষ গুণ অবস্থা এর যে কোনো একটি প্রকাশ পেয়েছে, এই জন্য এই বিশাল হলো বিশেষণ পদ। আবার মিষ্টি বিশেষণ পদ, কারণ এই মিষ্টিও একটা বিশেষের দোষগুণ অবস্থা প্রকাশ পেয়েছে। তো বিশেষ্য বা সর্বনামে দোষগুণ অবস্থা যদি প্রকাশ পায় তখন আমরা সেটাকে বলতে পারি বিশেষণ। এখানে মিষ্টি আম, এই মিষ্টিটা কিসের কার দোষগুণ বোঝাচ্ছে, আম একটা বিশেষ্য পদে দোষগুণ বোঝাচ্ছে। আবার বিশাল দিঘি, এই দিঘিটা কেমন, অনেক বড় দিঘি, তার মানে দিঘি বিশালত্ব বা দিঘির অবস্থা বোঝাচ্ছে, এখানে এই বিশাল হলো বিশেষণ পদ। এরপরে আমরা আসবো অব্যয় পদ। দেখো অব্যয় পদ সহজ, তোমরা আগেও পড়েছো, দুটি শব্দ বা ভাবকে একত্রে প্রকাশের জন্য আমরা যে প্রকাশের জন্য আমরা যে এবং আর ব্যবহার করি, প্রকাশের জন্য আমরা যে ব্যবহার করি তাই অব্যয়। যদি এছাড়াও আরো অনেক অব্যয় আছে, অনেকগুলো অব্যয় আছে,
এগুলো দিয়ে সাধারণত দুটো ভাব বা দুটো শব্দকে অথবা দুটো বাক্যকে আমরা একত্র করি বা একসাথে একত্রে প্রকাশ করি। যেমন ঘর আর মাঠ এক নয়, ঘর আর মাঠ এক নয়। তাহলে এখানে দেখো এই আর দিয়ে কি বোঝাচ্ছে, এই ঘর এবং মাঠকে একত্রে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। আবার দেখো রহিম এবং করিম উভয়ই ভালো ছাত্র। তাহলে রহিম এবং করিম উভয়ই ভালো ছাত্র, এখানে রহিম কি করেছে, রহিম আর করিমকে একত্রে প্রকাশ করেছে, রহিম এবং করিম একত্রে প্রকাশ করেছে যে উভয় ভালো ছাত্র। তাহলে এখানে রহিম এবং করিম এই দুটো পদকে একত্র করেছে। তাহলে দেখো দুটি শব্দ বা বাক্যে যদি একত্রে প্রকাশের জন্য আমরা ও এবং আর ব্যবহার করি তাহলে এগুলোই হলো মূলত অব্যয়। যেমন আমি ও তুমি স্কুলে যাব, আমি ও তুমি স্কুলে যাব, তাহলে এই যে ওটা দুটি শব্দ বা বাক্যে একত্রে প্রকাশের জন্য আমরা যে ও এবং আর ব্যবহার করি, এই ও এবং আর হল অব্যয়। যেমন ঘর আর মাঠ এক নয়, তাহলে এখানে আর দুটো শব্দকে একত্রে প্রকাশ করেছে। রহিম এবং করিম উভয়ই ভালো ছাত্র, রহিম এবং করিম এই রহিম ও করিম দুটোকে একত্রে প্রকাশ করেছে। আমি ও তুমি স্কুলে যাবো, তাহলে আমি ও তুমি এই দুটো শব্দ বা তুমি এগুলোকে বলা হয় অব্যয়। এরপরে আমরা শিখব ক্রিয়াপদ। ক্রিয়াপদ হল যে শব্দের দ্বারা কোন কাজ করাকে বোঝায়, যে শব্দের দ্বারা কোন কাজ করাকে বোঝায় তাই ক্রিয়াপদ। যে শব্দের দ্বারা কোন কাজ করাকে বোঝায় তাই ক্রিয়াপদ। একটাকে ক্রিয়াপদ হলো কোন কাজ করা, যে পদ দিয়ে কোন কাজ বোঝাবে তাই ক্রিয়াপদ। যেমন ছবি বল খেলে, তাহলে ছবি বল খেলে, ছবি বিশেষ পদ, বল একটি বিশেষ পদ, এই খেলে দিয়ে কি প্রকাশ করে, কোন কাজ করা বোঝায়। আমি বই পড়ি, এই যে পড়ি এটা দিয়ে কি বোঝায়, কোন কাজ করা বোঝায়। সে স্কুলে যায়, এই যায় পদটা দিয়ে কি বোঝায়, কোন কাজ করা বোঝায়। তাহলে যে শব্দের দ্বারা কোন কাজ করা বোঝায় তাই ক্রিয়াপদ। যেমন সঠিক বল খেলে, এখানে খেলেটা ক্রিয়াপদ। আমি বই পড়ি, এখানে পড়িটা ক্রিয়াপদ। সে স্কুলে যায়, এখানে যাওয়াটা ক্রিয়াপদ। তো শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে শব্দের শ্রেণীবিভাগ বা সম্পর্ক নিয়ে আলোচনা করেছি।
আর রাজিন এখন কি দেখা যাচ্ছে? রাজিন দেখার কালে বলো তো ক্রিয়াপদ হলো যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাই ক্রিয়াপদ। যেমন শব্দটি বল খেলে, আমি বই পড়ি, সে স্কুলে যায়, এখানে শব্দটি বল খেলে, ছেলেটা হলো ক্রিয়াপদ। আবার আমি বই পড়ি, এখানে পড়িটা হলো ক্রিয়াপদ, সে স্কুলে যায়, এখানে যায়টা হলো ক্রিয়াপদ। অর্থাৎ এই খেলে দিয়েও কোনো কাজ করা বোঝায়, পড়ি দিয়েও কোনো কাজ করা বোঝায়, যায় দিয়েও কোনো কাজ করা বোঝায়। যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটি হলো ক্রিয়াপদ। আচ্ছা, কয়েকটি পদ দেখা যায় নাই, লিখে পাঠাও। রাজীব স্বাধীন, কয়েকটি পদ দেখা যায় নাই, কয়েকটি পদের বিশ্লেষণ দেখা নাই, সেই পদগুলো লিখে পাঠাও। আচ্ছা, তাহলে আমি ক্রিয়াপদ দেখেছি। ক্রিয়াপদের আগে আমরা যে আলোচনা করেছি অব্যয় সেটি দেখা গেছে কিনা আবার একবার আমরা রিপিট করি। হ্যাঁ রাজীব সাজিন, পাঁচটি পদের মধ্যে কোন পদের বিশ্লেষণ দেখা যায় নাই, সেই পদের নামটা লিখে পাঠাও। আচ্ছা, এবার আমরা অব্যয়টা আবার একটু আলোচনা করি। আর শিক্ষার্থী বৃন্দ, আমাদের চাকরি ত্রুটির কারণে কিছু সময় পর দেখা যায়নি, তো আমরা যে পদগুলো দেখা যায়নি সেগুলো আবার একটু দেখছি। সেটা হলো অব্যয় পদ, সম্ভবত অব্যয় পদ দেখা যায়নি। যেমন অব্যয়টা কি, আমরা জানি যে বর্তমান ভেদে যে পদগুলোর সাধারণত কোনো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় অব্যয় পদ। তো এটাকে আমরা সংজ্ঞা হিসেবে এভাবে সাজাতে পারি, দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে একসঙ্গে প্রকাশের। হ্যাঁ লিখেছ, লাস্ট টু। আচ্ছা লাস্ট এর দুইটা, তাই তো? ক্রিয়াপদ তো আমরা আলোচনা করেছি, তো অব্যয়টা আলোচনা করি, দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য, একসঙ্গে প্রকাশের জন্য যে ও এবং আর ব্যবহার করি তাই অব্যয়, তাই অব্যয় ও এবং আর। দেখো অব্যয় মানে ও এবং আর এই তিনটি নয়, আরো অনেকগুলো অব্যয় আছে। তো তোমরা সাধারণত এই তিনটা প্রথমে শেখো যে আমরা কিন্তু দুটো শব্দ বা দুটো ভাবকে বা দুটো কথাকে বা দুটো বাক্যকে একত্রে প্রকাশ করার জন্য এই অব্যয় গুলো ব্যবহার করি, ও এবং আর এগুলো ব্যবহার করি। এই জন্য এই ও এবং আর এগুলোকে বলা হয় অব্যয়, কারণ দুটো বাক্য বা দুটো পদকে সংযোগ দেওয়ার জন্য যে ও এবং আর ব্যবহার করি এই জন্য এগুলোকে বলা হয় অব্যয়। যেমন 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 দেখো ঘর আর মার এক নয়, অর্থাৎ আমরা একটা বাক্য লিখলাম ঘর আর মার এক নয়। এখানে দেখো আর আর দিয়ে আমরা কি করেছি, এই ঘর একটি পদ, মার একটি পদ, এই দুটো পদকে আমরা সংযোগ করেছি যার জন্য এগুলোকে সংযোজক অব্যয় বলে। তো এখানে আটটা হলো কি অব্যয়। আবার দেখো আমি ও তুমি স্কুলে যাব, এখানে ওটা সেও কি করেছে, সেও দুটো শব্দ বা ভাবকে একত্রে করেছে, আমি ও তুমি
স্কুলে যাব এখানে এই ও কি দুটো ভাব বা দুটো কথাকে একত্রিত করেছে আমার দেখো রোহিত এবং পরি দুই বন্ধু আচ্ছা আর উৎসাহ উল্লাস তোমরা একটু কমেন্টস করো যে আর কোনটা বাকি আছে কিনা লাস্ট অন্ত যে লাস্টের যে দুটো এই দুটোই ছিল অব্য এবং ক্রিয়াপদ এছাড়াও যদি বাকি থাকে তাহলে লিখে পাঠাও না থাকলে ইয়েস লিখে পাঠাও যে আর কোনো বাকি নাই ইয়েস লিখে পাঠাও আচ্ছা রোহিত এবং পরি দেখো রোহিত এবং পরি দুই বন্ধু তাহলে এবংটা আর দুটো পদকে একত্র করেছে তার দুটি শব্দ বা বাক্যে অথবা দুটো বাক্যকে যদি একত্রে প্রকাশ করার জন্য আমরা কোনো সংযোজক বা শব্দ ব্যবহার করি তখন এই সংযোজক শব্দগুলোকে বলা হয় অব্যয় যেমন ও এবং আর ইত্যাদি ঘর আর মাঠ এক নয় অর্থাৎ এখানে আর দুটো শব্দ বা পদকে একত্রিত করেছে দুটো শব্দকে একত্রিত করেছে আবার আমি ও তুমি স্কুলে যাব এখানে ও দুটো পদকে একত্রিত করেছে আবার রোহিত এবং পরি দুই বন্ধু এখানে এবং দুটো পদকে একত্রিত করেছে তাহলে দুটি শব্দ বা বাক্যে একসঙ্গে প্রকাশের জন্য যে ও এবং আর ব্যবহার করি তাই যেমন ঘর আর মাঠ এক নয় এখানে আটটা অক্ষর আর দুটো পদকে একত্রিত করেছে আমি ও তুমি স্কুলে যাব সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।